الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد الله محرم دي আমাদের বছর শুরু হয় من دانم جنوري وفبروري আমাদের বছর জানুয়ারি দিয়ে শুরু হয় না আর ডিসেম্বর দিয়ে শেষ হয় না আমাদের বছর জুল হজ দিয়ে শেষ হয় আর ইয়াকম মহরম থেকে শুরু হয় আজকে আমাদের উপরে 1443 বছর পুরো হয়ে গেছে আমাদের নবী আমাদের থেকে দূরে সরে গেছেন আর নতুন একটা বছর শুরু হয়েছে আর তার আজকে 10 তারিখ মাগরিবের পরে মহরম মাসের 10 তারিখ শুরু হয়ে গেছে এই শুক্রবারেও আমি বলেছিলাম যে নতুন বছর এটা এই মহরম আমাদেরকে অনেক বড় একটা ঘটনা স্মরণ করিয়ে দেয় আর এটা আল্লাহ তাআলার কত বড় হিকমত যে কারবালার ঘটনা মহরমে হয়েছে 61 হিজরি জুমার দিন আর 10 মহরম এই তাজ এই উম্মতের মাথার উপর পরিধান করানো হয়েছে ইজ্জতের তাজ ওই 72 জন জান নেসার যারা আল্লাহর জন্য জান দিয়েছেন যাদের রক্ত থেকে বের হওয়া রক্ত আজকে ইসলামের বাগানকে সবুজ করে রেখেছে ওনারা মরেও মরেন নাই আর ওনাদেরকে যারা মারছে তারা ক্ষমতা পেয়েও মরে গেছে তো কারবালার ঘটনা ও মহরমে আর তারপরে বাগদাদের উপর আক্রমণ হয়েছিল হালাকু খান আক্রমণ করেছিল ফেব্রুয়ারি 1258 সালে ওইটাও মহরমের মাস ছিল 656 হিজরি 1258 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি অথবা জানুয়ারি মাস ছিল ইংরেজি হিসাবে আর মহরম মাস ছিল যখন 1600,000 মুসলমানকে শাহাদাতের লাল জোড়া পরিধান করানো হয়েছিল আল্লাহর সামনে নিজের জানে নাজরানা পেশ করছে শুধু বাগদাদে 1600,000 মানুষ মাসুম বাচ্চাদেরকে মায়ের কোলের থেকে নিয়ে তাদের সামনে তাদের কল্লাকে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছে আর হালাকু খান এটা বলেছিল যে আমি বাগদাদকে শেষ করে দিয়েছি এটা জমিনের বুকে আর কোনো দিন দাঁড়াতে পারবে না এই শহর কিন্তু বাগদাদ তো বাকি আছে তাতার মিটে গেছে মোগল্লা মিটে গেছে তাদের বাদশাহী শেষ হয়ে গেছে হালাকু খান কোথায় মরছে কোন জায়গায় কবর কেউ জানে না চেঙ্গিস খান কোথায় মরছে কেউ জানে না আর মঙ্গু খান আর ওগদাই আর চোগতাই আর তলুই আর সোগতাই এরা সবাই চেঙ্গিস খানের ছেলে ছিল জোজি তার বড় ছেলে ওগতাই তার ছোট ছেলে চোগতাই তার থেকে ছোট তলুই তার থেকে ছোট আর সোগতাই তার সবচেয়ে বড় জেনারেল ছিল আর্মি জেনারেল কেউ জানে না কোথায় মারা গেছে আর তারপরে ওগদাইয়ের ছেলে ওয়ুগ ছিল যে তারপরে খাকান বাদশাহ হয়েছিল তারও কবরের ব্যাপারে কেউ জানে না কুবলাই খান মঙ্গুর ছেলে সে কোথায় কেউ জানে না মঙ্গু কোথায় মরেছে হালাকু কোথায় মরেছে কুবলাই কোথায় মরেছে কবর কোথায় বনছে তাতার মিটে গেছে মোগল মিটে গেছে বাগদাদ তারপরেও বাকি আস মহরম যখন নতুন বছর শুরু হয় না এটা নতুন বছর উদযাপন করা এটা যেহেতু কাফেরদের তরতিব ছিল তো তারা মদ খায় তো আজকেও মুসলমানও তার পিছনে মদ খাওয়া শুরু করছে তারা জিনা করে মুসলমানও জিনা করে তারাও নাচে মুসলমানও নাচে তারা নিউ ইয়ার নাইট উদযাপন করে 5-star হোটেলে আমাদের নসলো 5-star হোটেলের মধ্যে নিউ ইয়ার নাইট উদযাপন করতেছে আর নাচ গানার মজলিস তারা সাজায় আমাদের মুসলমানও নাচ গানার মজলিস তারা উলঙ্গ হয়ে রাস্তার উপর নামতেছে এরাও উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে ঘুরতেছে আমাদের যে বছর শুরু হয় আমাদের বছর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত দিয়ে শুরু হয় আমাদের বছর শুরু হয় উমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত দিয়ে শুরু হয় আর যখন মহরম মাস আসে মুসলমানের রক্ত আবার তাজা হয়ে যায় আবার ওই জখমের মধ্যে থেকে রক্ত পড়া শুরু হয় তারপরে ভোলা ঘটনাগুলো আবার মুসলমান স্মরণ করা শুরু করে তারপরে লাখো কোটি চোখ এরকম আছে যারা রিমঝিম বৃষ্টির মতো তারা বৃষ্টি বর্ষণ করতে থাকে তাদের চোখের পানি দিয়ে
আর নতুন বছর শুরু এভাবে তারা করে। আমরা মুসলমান এইভাবে করি। হ্যাঁ, যারা অন্ধদের পিছনে চলবে তাদের অনুযায়ী তাদের বছর হবে। আমাদের বছর যে শুরু হয় এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণ দিয়ে শুরু হয়। হ্যাঁ, মুহররম আমাদেরকে এই ঘটনা শোনাচ্ছে, আর জানুয়ারি একটা মেসেজ দেয়, ওটা কি? নাচো, গাও, মদ খাও, যা ইচ্ছা করো। আর মুহররম একটা মেসেজ দেয়, শামসি মাহিনা যেটা, সূর্য যেটা তারিখ, ওইটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর চন্দ্রের যে তারিখ ওইটাও আল্লাহর পক্ষ থেকে। কিন্তু কাফেররা আমাদের একটা চাল চালছে, আর আমাদের বাচ্চাদেরকে ওই তারিখ অনুযায়ী খারাপ কাজের মধ্যে লাগাই দিস। মুহররম আল্লাহ তাআলা, জানুয়ারিও আল্লাহ তাআলার, কিন্তু মুহররম আমাদের পরিচয়, আমাদের পেহচান, এটা আমাদেরকে একটা মেসেজ দেয়। এই ঘটনা দুই মাস পরেও হতে পারতো, দুই মাস আগেও হতে পারতো, কারবালার ঘটনা 10 দিন আগে হতে পারলে জুলহাজ মাসে হতো, আর 21 দিন পরে হলে সফর মাসে হতো। মাস বাছাই করা হয়েছে যেখান থেকে বছর শুরু হয়, দিন বাছাই করা হয়েছে যেটা জুমার দিন ছিল, কারবালার ঘটনা জুমার দিনে হয়েছে। জুমার নামাজে ওনাদেরকে পড়তে দিতে চাচ্ছিল না শিমিরের দল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফায় গেলেন, কুফাওয়ালারা ধোকা দিল, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে যারা ছিলেন 72 জন জান দিয়ে দিলেন, কিন্তু ইয়াজিদের হাতে বায়আত করলেন না। ইসলাম অনেক কষ্টে আমাদের কাছে আসছে। 17 জন আল্লাহর রসুলের পরিবারে আহলুল বাইত শহীদ হয়েছে, যাদের মধ্যে থেকে এক একজন আল্লাহর কাছে বেশি দামি ছিল। এক পাল্লার মধ্যে একজনকে রাখবেন, আরেক পাল্লায় পুরো দুনিয়ার মানুষকে রাখবেন, তাদের দাম আল্লাহর কাছে বেশি ছিল। আর এই 72 জন তো শহীদ হয়েছে টোটাল, আল্লাহর রসুলের পরিবারে 17 জন, 22 পর্যন্ত রেওয়ায়তে পাওয়া যায় 22 জন। আর আহলুল বাইতের কাফেলার মধ্যে সবচেয়ে সুন্দর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার ছেলে কাসিম ছিল, সবচেয়ে সুন্দর যুবক। যখন সবাই শহীদ হয়ে গেল এক একজন করে, তো আল্লাহ রসুলের পরিবারে বাড়ি আসলো, শুরু হলো। তো আলীউল আকবর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে, উনি বললেন, আব্বা, আমার চোখ আপনাকে আমার সামনে মরতে দেখতে পারবে না, আগে আমি মরবো, তারপরে আপনার বাড়ি আসতে পারে। আর প্রথম শহীদ আহলুল বাইতের মধ্যে আলীউল আকবর রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি। দেখেন, তমাম সাহাবার মধ্যে সবচেয়ে মজলুম ছিল হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো আমরা শুনি, এদিন শহীদ হয়েছে। হুসাইন বিন আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহু থেকে আব্বাস বিন আলী, আবু বকর বিন আলী, উসমান বিন আলী, মুহাম্মদ বিন আলী, আবদুল্লাহ বিন আলী, জাফর বিন আলী, আলী রাদিয়াল্লাহু আনহু 7 জন সন্তান জব করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু ওই কারবালার ময়দানে 7 জন। ইমাম জাইনুল আবদিন রহমতুল্লাহ আলাই উনি পুরো রাত কাঁদতেন, উনি একমাত্র সন্তান যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বেঁচে ছিলেন, জ্বর ছিল অসুস্থ, এই জন্য তাকে আর মানেনি। তো উনি পুরো রাত কাঁদতেন পরবর্তী জীবনে। তো কেউ জিজ্ঞাসা করলেন, আপনি পুরো রাত কেন কাঁদেন? তো উনি বলতেন, আমার বন্ধু ইয়াকুব আলী সালামের এক সন্তান হারিয়েছিল, ইউসুফ আলী সালাম, আর তারপরে ওনাকে পেয়ে গেছিলেন, ওই একজনের জুদার কারণে 40 বছর কাঁদতে কাঁদতে নিজের চোখ অন্ধ করে দিস। আর আমি তো আমার চোখের সামনে আমার সমস্ত ঘরকে জব হতে দেখছি, আমার চোখ থেকে পানি পড়বে না, তো তাহলে কি হবে? জাইনুল আবদিন 7 জন ভাই শহীদ হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সন্তান, আরও 6 ভাই সাথে শহীদ হয়েছে। আব্বাস ওনার হাতে পতাকা ছিল, তারপরে ওনার ছেলে আলী, ওনার ছেলে আবদুল্লাহ, ছোট বাচ্চা আবদুল্লাহ রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলী, সবাই শহীদ হয়ে গেছিল, উনি একা বাকি ছিলেন আবদুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলে। কুফিরা চাইলে হুসাইনকে আগে কতল করতে পারতো, কিন্তু সবাই ভয় পাচ্ছিল যে কে ওনাকে কতল করবে, কারণ এই দোষ নিজের উপর কেউ নিতে সাহস করতেছিল না। তো না মাসুম বাচ্চা আবদুল্লাহ ইবনে হুসাইন রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাই, ওই তাবু থেকে বাচ্চা এরকম বাইরে তাকাইছে, বলল বাচ্চাকে আমার কাছে আনো।
হোসেন রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি মনে করছিলেন এই বাচ্চার কারণে হয়তো বা তারা বাচ্চাকে মারবে না, আমার নবীর ঘরের পরীক্ষা হয়তো বা আরো বাকি ছিল। আল্লাহ তাআলা দেখতেছিলেন আল্লাহর রসুলের পরিবারের বাচ্চাদেরকে জব করা হচ্ছে, কিন্তু আমরা রবিউল আউয়াল মাস আসলে একটু আল্লাহ রসুলের জীবনী আলোচনা করে শেষ, যেরকম আমাদের নবী বারো দিনের জন্য ছিল, আর মহরম মাসে তারপরে আবার এই ঘটনাগুলো একটু স্মরণ করে, তারপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু কোরবানি মনে করি শুধু দশ দিনের জন্য ছিল, আমরা রসম আর রেওয়াজকে দিন বানায় দিছি আজকে। আমাদের নবী তো প্রতিটা মুহূর্তের জন্য, আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের নবীর গোলামির মধ্যে হবে, তাহলে আমরা রবিউল আউয়াল উদযাপন করেছি, বুঝতে পেরেছি। আমাদের অঙ্গে অঙ্গে আল্লাহর মহাব্বত থাকবে, যে আমার গোস্ত গোস্ত আল্লাহ আল্লাহ বলবে, তাহলে আমি মহরমের ঘটনা বুঝতে পারছি না, মিথ্যাওয়ালা মিথ্যাবাদী মিথ্যা ছাড়লো, না জানি জিনা ছাড়লো, না শরাবি শরাব ছাড়লো, না ডাকাত ডাকাতি ছাড়লো, না ঘুষ লেনেওয়ালা ঘুষ ছাড়লো, না বাজারের মধ্যে যে বসে আছে সে মিথ্যা বন্ধ করলো, তো কী লাভ হলো। তো আবদুল্লাহ রহমতুল্লাহ আলীকে ছোট বাচ্চাকে কোলে নিলেন এই জায়গায়, তো কুফিদের মধ্যে ইবদুল মুয়াক্কিদ সে নিশানা লাগায় তীর মারল, আল্লাহ তাআলা তকদির হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আরও উপরে নিতে চাচ্ছিলেন, ওনার সবরকে আরও উপরে নিতে চাচ্ছিলেন, তীর ডাইনে বামে যেতে পারতো, ভুল হতে পারতো, কিন্তু ওই মাসুম বাচ্চার সোজা একদম এসে গলার মধ্যে লাগলো, আর এপার থেকে ওই পারে বের হয়ে গেল, বাচ্চা আওয়াজও করতে পারে নাই আর মাথা একদিকে পড়ে গেছে, ছোট বাচ্চা দুই বছর বয়স। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আওয়াজ বন্ধ হয়ে গেল, আমাদের নবীর নাতি ওনার অন্তর কলিজা ফেটে গেল, আর বাচ্চার রক্ত এরকমভাবে নিজের হাতে নিয়ে নিল, গলা থেকে পড়তেছিল, পড়তে পড়তে ওনার উনি এরকম পুরা রক্ত নিয়ে নিল হাতে, আর এরকম আসমানের দিকে উঁচা করে বললে, আল্লাহ এ আমার রব, যদি আপনি এই রকম অবস্থায় আমার উপর রাজি, তাহলে আমার সওদা অনেক সস্তা। এটা আজকে আসলে পুরো দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিছে, যারা এরকম বলে বাচ্চাকে কোত্থেকে খাওয়াবো যদি দুই নম্বরই না করি, হ্যাঁ খাবার কোত্থেকে পাবো, তাহলে কারবালার ইতিহাসকে মিটিয়ে দেই। ইয়াজিদকে ঠিকই মনে মনে খারাপ মনে করে, আর কিন্তু সিংহাসন পেলে নিজেই ইয়াজিদ হয়ে যাচ্ছে, চেয়ার পেলে নিজেই ইয়াজিদ হয়ে যাচ্ছে, শিমেরকে জালেম বলতেছে আর আদালতে বসে কয়েক টাকার কারণে কলমকে বিক্রি করে দিচ্ছে, তো তাদের মধ্যে আমাদের মধ্যে কি পার্থক্য। আমাদের দিন রসম আর রেওয়াজ না, বাস্তবতার উপর। তো রক্ত দিয়ে নিজের হাত ভরে নিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি অবস্থা ওই সময় হয়েছিল ওনার মনের, বললে আল্লাহ আপনি যদি রাজি আমার কোনো অভিযোগ নাই, আপনি যদি আপনার সাহায্য থামিয়ে দিয়েছেন তারপরে আমি আপনার উপর রাজি। বাচ্চাকে শোয়ায় দিলেন কোলের থেকে নামায়, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আবু বকর এক ছেলে, হুসাইন রাদিয়াল্লাহু আলী আর আবদুল্লাহ তিন সন্তান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার আবু বকর কাসিম আবদুল্লাহ শহীদ হয়েছে, মুসলিম বিন আকিল জাফর আব্দুর রহমান নিজে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নিজে শহীদ হয়েছেন, হযরত আবদুল্লাহ ইবনে জাফরের আউন আর মোহাম্মদ দুজন শহীদ হয়েছে, হযরত জাইনাবের সন্তান কোরবান যায় হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, একদিকে বাচ্চাকে জবহ হতে দেখতেছে আর একদিকে ভাইয়ের কল্লাকে বর্ষার উপর উঠতে দেখতেছে, কিরকম বোন ছিলেন, সাত জমিন আসমান কোনোদিন এরকম বোন পয়দা করতে পারবে না। वो जो गीत तुमने सुना नहीं मेरे उम्र भर भर का रियाज था, मेरे दर्द भर की वो दास्तां था जो तुमने हंसी में उड़ा गए। उनादर घटना उनादर जीवने हमरे बुझी नहीं जे की चाहिए उनारा। যখন কাসিম বের হলো, এরকম মেরে যেরকম চাঁদ মাটিতে নেমে আসছে এরকম মাসুম ছোট বাচ্চা ছিল, এক কুফি এসে ওই বাচ্চাকে তরবারি মারলো, ওনার এদিক থেকে একদম কেটে পড়া আলাদা হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু আনহু তো আগেই জখমি ছিল,
কিন্তু ভাতিজা যখন ডাকলো তো জখমী বাঘের মতো আক্রমণ করে কুফিদেরকে চিরে 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 ছোট বাচ্চার কাছে এসে যে তাকে খুন করছে তার হাত কেটে দিল, কিন্তু ওনাকে মানুষের ঘিরে ফেললো। উনি পড়ে গেলেন, তো ওই বাচ্চার মাথার কাছে দাঁড়িয়ে বলতে লাগলেন, ভাতিজা আজকে তোমার চাচা বড় অপারক, আজকে তোমার সাহায্য করা থেকে বেবাস, কি মুখ দেখাবে তারা আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে, যাদের তরবারি আল্লাহর রসুলের বাচ্চাদের রক্ত দিয়ে রক্তাক্ত করছে, তারা কিভাবে মুখ দেখাবে? আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শুয়েছিলেন, 61 হিজরি 10 মুহররম, স্বপ্নে দেখলেন আল্লাহর নবীর হাতে একটা বোতল আর তার মধ্যে রক্ত দিতেছেন, মাটি থেকে রক্ত ভরতেছেন। উনি বললেন, ইয়া রাসূল এটা কি? বললেন, এটা হুসাইন আর তার সাথীদের রক্ত আমি জমা করতেছি, কিয়ামতের ময়দানে আমি এদের উকিল বনে আসব, এদের উকিল আমি বনব। এরকম আজিম সন্তান ওনারা ছিলেন, এত আজিম রক্ত ছিল ওনাদের শরীরে, শুধু আল্লাহকে রাজি করার জন্য। আমার রবের কসম করে বলা যাবে, যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের হাতে যদি বাইয়াত করেও নিতেন তাহলে ওনার জান্নাতের মধ্যে কোনো পার্থক্য হতো না, কারণ আমাদের নবীর সুসংবাদ জান্নাতের ওনার জন্য শাহাদাতের কারণে ছিল না। এখনও মায়ের বুকের দুধ পান করতেন, যে আমাদের নবী বলেছিলেন হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার রাদিয়াল্লাহু আনহুমা। ওনাদের কোনো পার্থক্য হতো না, কিন্তু পার্থক্য আগে যে হতো, উম্মতকে একটা খবর যে পৌঁছাচ্ছেন, একটা পয়গাম পৌঁছাতে চাচ্ছেন যে জান আর মালকে আল্লাহর জন্য লাগানোই হচ্ছে আইনে সফলতা, সত্যিকার অর্থে কামিয়াবি, সত্যিকার অর্থে মেয়ারাজে মমিন। আমরা নিজের ইমানকে টাকা পয়সার কারণে বিক্রি করি না, মালের চমক অথবা সিংহাসনের লোভ এটা কোনো মুসলমানের সত্তাকে কিনতে পারে না। যদি সে বিক্রি হয়ে গেছে তাহলে সে তার ইমানের অবস্থা বড় খারাপ, যদি সে বিক্রি হয়ে গেছে তাহলে ওই দিনের অপেক্ষা করুক যেই দিন আমাদের নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা হাশরের ময়দানে পেশ করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দামি বাচ্চা কারো আছে? আমরা বলি যে এটা না করলে ওইটা না করলে কিভাবে চলবো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কাউকে আনতে পারবো আমরা? অথবা নিজেদের ইতিহাস মিটিয়ে দেই, অথবা এই রাস্তাগুলো থেকে ফেরত আসি, কোন দিকে যাচ্ছি আমরা? টাকা পয়সাই সব কিছু। মৃত্যু নাই পিছনে, ইয়াজিদও তো মরে গেছে, মাত্র 3 বছর এই কমবখত সিংহাসনে বসছে, মাত্র 3 বছর, 39 বছর বয়সে মারা গেছে। একজন তো ইজ্জতের মেয়েরাজের থেকে উপরে উঠে গেছে, আরেকজন সিংহাসনে বসেও অসম্মানিত হয়ে গেছে। যুদ্ধের ময়দানে যখন নামাজের সময় আসছে না, ওই সময় নামাজের কি প্রয়োজন ছিল? যুদ্ধের আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখ লেগে গেছে, তো চোখ খোলার পরে হাসতে লাগলো। ওনার বোন বললেন, এটা হাসার কি ঘটনা হলো? বলল, হ্যাঁ এখনই আল্লাহর নবীরকে স্বপ্নে দেখলাম, আল্লাহর নবী বলতেছেন বেটা আমি তোমাকে নিতে চলে আসছি, ইস্তেকবালিয়া জামাত চলে আসছে। তো তখন নামাজের কি দরকার ছিল? না, ওইটাই ইয়াজিদের বাইয়াত করলে আমাদের কাছে মেসেজ অসম্পূর্ণ পৌঁছত, নামাজ না পড়লে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাফেলার কোনো অসুবিধা ছিল না। কাবে আহবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন, কাবে আহবার বললেন, এই ব্যক্তির বংশের মধ্যে একজন আসতেছে যার সাথীদেরকে শহীদ করা হবে। কাবে আহবার অনেক বড় ইহুদিদের আলেম ছিল, তো বলল যে তাদের শহীদ করা হবে আর তাদের ঘাম, তাদের ঘোড়ার ঘাম শুকাবে না যে আল্লাহর নবীর সাথে যা মিলে যাবে। ইয়ামান সানাতে এই ইহুদির বড় আলেম ছিল, তার কবর ওই জায়গায়। তো ইমাম হাসান ওখান দিয়ে গেল, বললো এই এর সন্তান, এর সাথে হবে? বলল না না না। একটু পরে হযরত হুসাইন গেল, বললো এ? বলল হ্যাঁ, এ আর এর কাফেলা, এদের ঘোড়ার ঘামও শুকাবে না, আমাদের আমার নবী তাদের নবীর গলার সাথে যায় লেগে যাবে। এত বড় সুসংবাদ আছে। আর নামাজের সময় শুরু হলো, তো বললেন যে শিমেরকে বলো আমাদেরকে নামাজ পড়তে দেয়। তখন নামাজে কি দরকার? না পড়তে হবে,
আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে যে তোমাদের দোকান যাতে করে তোমাদের নামাজ থেকে তোমাদেরকে দূরে না রাখতে পারে, তোমাদের ধান্দা, তোমাদের কাজ, তোমাদেরকে, তোমাদের ফ্যাক্টরি, তোমাদের টাকা পয়সা, সিংহাসন, ক্ষমতা নামাজ থেকে দূরে না রাখতে পারে। কিভাবে উজু করছিলেন? পানি তো ওনাদেরকে দেয় নাই, হয়তো বা তায়াম্মুম করে নিয়েছিলেন, নাকি ওই রক্ত যেটা শরীর দিয়ে প্রবাহিত হচ্ছিল ওইটা দিয়ে উজু করছিলেন। কিরকম সিজদা করেছিলেন? এরকম কোরবানিওয়ালা সিজদা হয়তো বা জমিনে বুকে আর কখনো হবে না। আল্লাহ তাআলা তো ওনাদেরকে এমনি মাফ করে দিবেন, কিন্তু আমাদের তো মাফ করার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আর আমরা যা ইচ্ছে তাই করতেছি আর মনে করি এমনি মাফ পেয়ে যাব। অনেকে বলে আমাদের পীর আমাদেরকে মাফ করে দিবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ব্যক্তিত্ব আর কে ছিল যে আমাদের নবীর কোলে খেলছে, আমাদের নবীর কোমরে উঠছে? আল্লাহ রসুল এরকম উটের মতো হয়েছিলেন, এরকম, হ্যাঁ এরকম হয়ে, এরকম হয়ে, আর দুই বাচ্চাকে পিঠের উপরে নিয়ে চক্কর কাটতেস আর বলতেছে তোমাদের উট কেমন, তোমাদের উট কেমন। আর দুই ভাইকে নামায় দিতেছে, হযরত জাইনাবকে আবার বসিয়ে একা জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে পুরা রুম ঘুরায় ঘুরায় তারপরে তাকেও নামাচ্ছে। এটা হচ্ছে আমাদের নবীর ভালোবাসা ছিল নিজের নাতিদের সাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেন, আমার কান শুনেছে, আমার চোখ দেখেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এখানে দাঁড়া করানো ছিল আর এরকম দুই হাতে এরকম এরকম ঝুলতেছিল আর বলতেছিল উপরে উঠো, উপরে উঠো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরকম উপরে উঠতেছিলেন, এখানে চলে আসছেন, এখানে চলে আসছেন, তারপর আল্লাহ রসুল এরকম হয়ে গেছেন, আরও উপরে উঠতে উঠতে এই জায়গায় চলে আসছেন। তো এরকম দুই হাত এরকম করে বললেন, এ আল্লাহ আমি একে ভালোবাসি, আপনিও একে ভালোবাসেন। এ আল্লাহ আমি একে ভালোবাসি, আপনি একে ভালোবাসেন। ফরজ নামাজ নফল না, আরেকদিনের ঘটনা, সুন্নত না, একা একা না, মসজিদের বা জামাত নামাজ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন যে আল্লাহর রাসূল লম্বা সিজদা করে দিলেন। আমরা পেরেশান হয়ে গেলাম, এত লম্বা কেন? তো একটু মাথা উঁচা করে দেখলাম, তো কি দেখলাম, হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন আল্লাহর রাসূলের পিঠের উপর বসে আস। একবার এরকম হয়েছেন যে দুইজন একসাথে কমরের উপর বসে আছেন আর আমাদের নবী সিজদা লম্বা করতেছেন যতক্ষণ তারা না নামতেছে। আর কখনো এরকম হয়েছে, কখনো হাসান কখনো হুসাইন, হযরত হাসান মাথা থেকে কোমর পর্যন্ত নিজের নানার মতো ছিলেন আর কোমর থেকে পাও পর্যন্ত নিজের বাবার মতো ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে কোমর পর্যন্ত নিজের বাবার মতো ছিলেন আর কোমর থেকে পাও পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে কোমর পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো আর কোমর থেকে পা পর্যন্ত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিলেন দেখতে। এক ব্যক্তি হাত আগে বাড়ালেন নামানোর জন্য, আল্লাহ রাসূল সেজদার মধ্যে বললেন, না না আমার বাচ্চাকে কিছু বলো না, যতক্ষণ পর্যন্ত দুই বাচ্চা নামে নেয় আমাদের নবী সেজদা থেকে মাথা ওঠান নাই। এই ভালোবাসা এই জন্য ছিল, হয়তো আল্লাহ রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে কি হবে, একজনকে বিষ খাওয়ায় মারা হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ হচ্ছিলেন না, রক্ত বের হচ্ছিল, রক্ত, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিষ খাওয়াই দিয়েছিল। তো হযরত হুসাইনকে বললেন, উনি, ভাই অনেকবার আমাকে বিষ দেওয়া হয়েছে কিন্তু এইবার বিষ বড় ভয়ঙ্কর। তো হযরত হুসাইন বললেন, ভাই বলো কে করেছে? বলো কি করবা তার সাথে? বলে কতল করবা? বললো হ্যাঁ কতল করবো। হযরত হাসান বললেন, আমি বলবো না, যদি সে যার ব্যাপারে আমি সন্দেহ করতেছি তাহলে কেয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দেখে নেব তাকে, আর সে যদি না হয় তাহলে বেগুনা আমার কারণে কতল হবে আমি বলবো না। কিরকম কিরকম ছিলেন, কার সন্তান ছিলেন, কার কোলে জন্ম বড় হয়েছেন, কোন মায়ের দুধ পান করেছিলেন, জান্নাতের মহিলাদের সর্দারনি, কার সন্তান? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত নিয়ে নিজে বুকের সাথে লাগায় বললেন, আলী তোমাকে সুসংবাদ, জান্নাতে তোমার ঘর আমার ঘরের একদম সামনে হবে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে 27 রমজানে তরবারি মারা হয়েছিল আর যে কতল করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সে সামনে ধরা পড়ছে আর ওনার জখম ঠিক করতেছে আর ওই বেগায়রত বলতে লাগলো, যা ইচ্ছা তাই করো, পুরা মাস আমি অপেক্ষা করতেছিলাম, বিষ লাগায় রাখছিলাম তরবারিতে আর বিষ দিয়ে কাজ এ জায়গায় আর জখম ঠিক হবে না।
ওই খুনি এটা বলতেছিল, আর সাথীরা চাচ্ছিল তাকে কতল করে ফেলবে তখনই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, বললেন একে ঠান্ডা পানি পান করাও, একে শরবত খাওয়াও, একে গরম খাবার দাও, এর বিছানা নরম বিছাও, একে খুব আরাম করাও। যদি আমি জীবিত থাকবো তাহলে আমি দেখে নেব আমাকে কি করতে হবে, আর যদি আমি শহীদ হয়ে যাব তাহলে একবারে তার কল্লা উড়িয়ে দিও, তাকে কষ্ট দিও না, তাকে কষ্ট দিও না। তার বাচ্চা হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো শিমিরকে খবর পাঠাইলে নামাজ পড়বো আমরা, বললো নামাজের জন্য যুদ্ধ থামাবো না। তখন হযরত হুসাইন বললেন নামাজ তো তাহলে বাদ দেওয়া যাবে না। আজকে আমাদের বাজারওয়ালারা বলে, হ্যাঁ আরে গ্রাহক অনেক আসছে নামাজে যেতে পারি না, তো উম্মতকেও উনি মেসেজ পৌঁছাইছেন যে তরবারির নিচেও আমরা সিজদা করেছি, সিজদার মধ্যে জান দেওয়াই তো জীবনের উদ্দেশ্য না। তো বললেন অর্ধেক নামাজ পড়ো, অর্ধেক জিহাদ করো, অর্ধেকে নামাজ দ্বারা করাই দিলেন, অর্ধেক জিহাদে লেগে গেলেন, আর তারপরে তারা নামাজ পড়লো, তারা যুদ্ধ করলো, আর আসরের আগে আগে সবাই কতল হয়ে বর্ষার মধ্যে ওনাদের কল্লা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, আসর নামাজ পড়ার টাইম পান নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগেই রক্তাক্ত হয়ে গেছিলেন, প্রায় 70-এর কাছাকাছি ওনার শরীরে জখম লাগছে। তো জুরা বিন শরীক তামিমি উনি এসে হযরত হুসাইনের বুকের মধ্যে বর্ষা মারল, বুকের মধ্যে আগেই উনি শেষ হয়ে গেছিল, সে এসে যে বর্ষা মারল উনি পিছনে পড়ে গেলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছনে পড়ে গেলেন। তো আজহাব বিন খাওলা আগে বাড়ল কল্লা কাটার জন্য, কিন্তু কাছে গেল কাঁপতে কাঁপতে পিছনে সরে গেল, পারল না। কিন্তু সানান বিন আনাস নাফাই সে বলল আরে এরকম জখমী ব্যক্তির কল্লা কাটতে পারো না, সে ঘোড়া থেকে নাইমে হযরত হুসাইনের চুল ধরে কল্লা কেটে আলাদা করে দিল, আর তারপর বর্ষার উপরে উঠালো। ছোট 2 বছর আবদুল্লাহ থেকে শুরু করে 56 বছর 5 মাস 5 দিন বয়স ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর ওনার কল্লাকে বর্ষার উপর রাখা হলো, আর লাশকে দাফন করা হয়নি, ওখানে রেখে দেওয়া হয়েছে, আর মেয়েদেরকে তাঁবু থেকে বেঁধে বের করা হয়েছে, আর নিজেদের মানুষকে তারা দাফন করছে কুফিরা, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু সাথীদেরকে দাফন করেনি, ঘোড়া দৌড়াচ্ছে তার উপরে। তো বানু আসাদ কয়েক ওখানে কিছুক্ষণ পরে এসে সবাইকে আলাদা আলাদা দাফন করছে। তো কুফিদের সর্দার যখন জানতে পারলো দাফন করছে, বলল পানি ওর উপর দিয়ে দাও যাতে করে কবর মিটে যায়, কেউ কবর না চিনে, কবর জিরো করে দিল। তো এক বুড়া আসলো আসাদি, উনি মাটিকে এরকম ঘ্রাণ শুঁকতে লাগলো, শুঁকতে 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 যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জায়গায় পৌঁছল, ডেকে বলল এটাই হচ্ছে জান্নাতের ঘ্রাণ, এটাই হচ্ছে আমার নবীর নাতি, এই জায়গায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর, ওই জায়গায় ওনার কবরকে আবার বানানো হলো। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পিছনে ফিরে দেখল লাশ, আমাদের নবীর ঘরের সবাইকে জবাই করে দেওয়া হয়েছিল, নবীর ঘর। আর আজকে অনেকে বলে মুসলমান এত মার খাচ্ছে আল্লাহ কি দেখে না, আমাদের নবীর নাতি তার পরিবারের সবাই। আল্লাহ রসুল একবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাদরের মন্ত্রে শীতকালে নিয়েছিলেন, তো হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূল কি ভিতরে, তো চাদর সরালেন, দেখলেন একদিকে হাসান একদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলে এরা আমার বাচ্চা, আমার মেয়ের বাচ্চা, আমি এদেরকে ভালোবাসি, আমার আল্লাহ এদেরকে ভালোবাসে, আর যারা একে ভালোবাসবে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসবে, যারা এদেরকে ঘৃণা করবে আল্লাহ তাদেরকে ঘৃণা করবে, যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার সামনে একবার বসাইছিলেন, আর নিজের জিব্বা আল্লাহর রাসূল এরকম বের করতেছিলেন, আর মাসুম ছোট বাচ্চা জিব্বা দেখে এরকম জিব্বা ধরতে চাইতেন, আল্লাহর রাসূল জিব্বা ভিতরে করে নিতেন, আবার তাকায় থাকতেন, আবার জিব্বা বের করতেন আল্লাহ রসুল, আবার হাত বাড়াইতেন জিব্বা ভিতরে নিয়ে নিতেন, এইভাবে আল্লাহ রসুল অনেকক্ষণ পর্যন্ত হযরত হাসানের সাথে হযরত হুসাইনের সাথে খেলতে লাগলেন, আর ওনাদের সাথে এটা হয়ে গেছে। আল্লাহ রসুল নিজে তাদের সাথে কুস্তি করতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপসে কুস্তি করাইলেন একবার ঘরের মধ্যে, তো হুসাইন রাদিয়াল্লাহু ছোট ছিলেন নিচে পড়ে গেছেন, হাসান রাদিয়াল্লাহু বড় ছিলেন উপরে বসে গেছেন, তো আল্লাহ রসুল বললেন হুসাইন শাবাশ হি হিয়া, হুসাইন হি হিয়া, হুসাইন শাবাশ উঠো উঠো,
তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শাবাশী হযরত হোসেনকে হাসানকেও বলেন। তো বললেন ফাতেমা, আমার কাছে জিব্রাইল দাঁড়িয়ে হোসেনকে শাবাশি দিতেছে, এই জন্য আমিও তাকেই শাবাশি দিতেছি। আর ময়দানে কারবালায় লাশ পড়ে বসে আছে যে আল্লাহকে রাজি করার জন্য এই পর্যন্ত যাওয়া যেতে পারে। আমাদের বাংলাদেশের কেউ এটা বলতে পারবে না, তাহলে আমি কোত্থেকে খাবার খাবো? একবারই মৃত্যু আসবে, একবারই জীবন পেয়েছি, আল্লাহকে রাজি করব আর না হলে ওই জায়গায় নিজের জান মাল দিয়ে দিতে হবে। মাথার উপর তাজ থাকবে, চেহারা চমকাতে থাকবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে রব করে তার উপর বলে তার উপর জমে গেছিল, যখন ওনার মাথাকে বর্ষার উপর উঠানো হয়েছে, হযরত জাইনাব পিছনে ফিরে তাকায় দেখলেন, তো বললেন ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। কিভাবে, কিরকম দৃশ্য ছিল! বললেন দোহাই এ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোহাই আপনাকে এ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযা হুসাইনুম বিল আরা মুজাম্মিলুদ দিমা মুকাত্তুল আ'যা, যুররিয়াতুক মুকাত্তালা বানাতুক সাবায়া তাসফি আলাইহা আর-রিয়াহ। তরজমা তো এগুলার যেটা, কিন্তু বোঝার জন্য আমি এরকম বলি যে এরকম উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার হুসাইনের বরযাত্রী যাচ্ছে, নিজের রক্ত দিয়ে লাল পোশাক পরিধান করছে, আর নিজের রক্ত নিজের গোশত দিয়ে হার বানিয়ে গলায় পড়ছে, আর আপনার বাচ্চারা আজকে জব হয়ে পড়ে আছে, আর আপনার মেয়েরা আজকে বন্দি হয়ে গেছে, আর কুফাওয়ালারা দাফ কাফন পড়াতে দেয় নাই, তো মাটি ধুলা উঠিয়ে আপনার বাচ্চাদেরকে মাটি দিয়ে দাফন কাফন পরিয়ে দিস, ধুলা দিয়ে। কয়েক ঘন্টা আগে যার তরবারি চলতেছিল, কোনো চোখ এরকম ছিল না যে কান্দে নাই, যারা ওই খুনি ছিল তারাও কাঁদতেছিল এই কবিতা শুনে, তাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো হযরত জাইনাবের কবিতা শুনে। এই জন্য ঘটনাটা একটু ডিটেল বললাম, এই জন্য আসলে ঘটনা শোনানোর উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য যেটা ওইটা হচ্ছে এটা যে একটা আমাদের নবীর সন্তানদের পক্ষ থেকে একটা খবর আমাদের কাছে আসছে, একটা মেসেজ আসছে। আর এক কারবালা না, কারবালা না, আরও অনেক কারবালা আসছে। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালাকে বাদ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাআসা ওয়াদ দাররা ওয়াযুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ ওয়া ইযাগাতিল আবসার ওয়া বালাগাতিল ক্বুলুবুল হানাজির ওয়া তাযুন্নুনা বিল্লাহি যুনুনা হুনালিকা বিতিয়াল মুমিনুন ওয়াযুলযিলু যিলজালান শাদীদা আলিফ লাম মিম আহসিবান নাস আন ইউতরাকু يقولوا آمنا وهم لا يفتنون ولتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم والذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ليبلوكم أيكم أحسن عملا لنبلوهم أيهم أحسن عملا। এই সমস্ত আয়াত আমাদের রবের বানানোর ব্যবস্থাপনার ব্যাপারে বলতেছে, পরীক্ষার, যে আল্লাহকে রাজি করবে সে সফল কাম, আর যে কয়েক টাকার জন্য নিজেকে বিক্রি করে দিল সে তার কোনো দাম থাকবে না, সে বেনিশান হয়ে যাবে। এই জন্য পবিত্র মাস আজিমুস শান কুরবানি, এই জন্য আমরা নিয়ত করি নতুন বছর শুরু হচ্ছে আল্লাহর দরবারে তওবা করি, ঠিক আছে না? ইনশাআল্লাহ যত কবিরা গুনাহ ছিল, আল্লাহ আজকে তওবা, এ আল্লাহ আমি আপনার বনে চলবো, আমাদেরকে কারবালা থেকে বাঁচান, আমরা ওইটার যোগ্য না। আরেকটা ঘটনা বলে কথা শেষ করি, অনেক মানুষ হয়তো বা জানে না, বেশিরভাগ মানুষ জানে না, ইয়াজিদ 39 বছর বয়সে মারা গেছে, তার ছেলে ইয়াজিদের ছেলে ভরপুর যৌবনে, ভরপুর যৌবন, মাত্র 19-20 বছর বয়সে তিন মহাদেশের ক্ষমতা সিংহাসনে বসছিল, তিন মহাদেশের খেলাফতে
তিন মহাদেশের খেলাফতের সিংহাসনে বসছে। বয়স কত? ১৯ বছর বয়স, যৌবন, ৪০ দিন ক্ষমতায় ছিলেন উনি। ৪১তম দিনে বনু উমাইয়া নিজের বংশের মানুষকে একসাথে করলেন আর নিজে মিম্বারে এসে বসলেন আর বলতে লাগলেন, আজকে আমি একটা কথা বলবো তোমাদেরকে। সবাই মনে করলো যে কী না কী বলবে, তো বললেন, দেখো আমার বাবা জালিম ছিল, জব্বার ছিল ইয়াজিদ, সে সিংহাসনের কারণে আহলুল বাইতের রক্ত প্রবাহিত করেছে, আর ওই সিংহাসন যার নিচে আহলুল বাইতের রক্ত আছে আর যেই সিংহাসনের নিচে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার রক্ত আছে, আমি ওই সিংহাসনের